আসসালামু আলাইকুম, ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই নিয়ন লাইট ইফেক্ট টি শার্ট ডিজাইনটা করে দেখাবো। আর আজকের ডিজাইনটা মূলত মোটামুটি অ্যাডভান্স একটা ডিজাইন, তবে যে একদমই নতুন বেসিক লেভেলে যারা, আমি এমনভাবে বলবো যেন তাদেরও বুঝতে কোনো প্রবলেম না হয়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করেই দেখার চেষ্টা করবেন। তো ডিজাইনটা যদি করে শেষ করতে পারেন তাহলে এই গ্রেডিয়েন্ট আর লাইটিং নিয়ে কোনো প্রবলেম থাকবে না আমি আশা করি। তো যাই হোক, কথা অনেক বলে ফেললাম, ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। তো এখানে এসে আমি আজকে টিউটোরিয়ালের কোনো এআই ফাইল দিয়ে দেবো না, আমি কালারটা একটু কালার কোড সহ আপনাদেরকে ভালো মতো দেখিয়ে দিই। তো আমি এই যে এই কয়টা কালার ব্যবহার করছি, কালার কোডগুলো আমি এখানে পাশাপাশি দিয়ে রাখছি। আপনারা সেম এই কালার ব্যবহার করতে চাইলে এই কালার কোড ব্যবহার করে ডিজাইনটা করতে পারেন। আর এখানে দুইটা ফন্ট ব্যবহার করছি, এখানে টিচ লেখার জন্য একটা ফন্ট ব্যবহার করছি আর এই যে এই লেখাটার জন্য একটা ফন্ট ব্যবহার করছি। এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ডিজাইনটা করার জন্য ফার্স্টে আমি ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে ফিল কালারের উপর ক্লিক করলাম, করে এখানে 100% ব্ল্যাক দেওয়ার জন্য এখানে আমি 6টা 0 দিব। 6টা 0 দিলাম, দিয়ে আমি এটা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, Ctrl+2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করলাম। লক করার পর ডিজাইনটা করার জন্য ফার্স্টে আমি এখান থেকে রেক্টেঙ্গেলে গিয়ে স্টার টুল নিলাম, স্টার টুল নিয়ে শিফট অল্টার চেপে একটা স্টার নিলাম। নেওয়ার পর আমি কিবোর্ড ছেড়ে দিলাম, দেওয়ার পর ডাউন অ্যারো চাপলাম একবার দুইবার চেপে, যখন তিনটা একটা ত্রিভুজ আকৃতি চলে আসবে তখন আমি এটা শিফট অল্টার চেপে বড় করে ছেড়ে দিলাম। এরপর আমি এই ত্রিভুজটা সিলেক্ট করলাম, করার পর আমি এটা ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে গিয়ে রোটেটে গেলাম, এখানে আমি দিয়ে দেবো 60 দিয়ে আমি এটা এখান থেকে প্রিভিউটা দেখবো। মূল কথা এই ত্রিভুজের কোনাটা নিচের দিকে আসবে, আসার পর আমি এটা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আমি এখান থেকে ফিল আসে এটা আমি স্ট্রোক করে দিলাম। স্ট্রোক দেওয়ার পর স্ট্রোকটা আমি মোটামুটি এখানে দেবো 10 PT দিলাম। দেওয়ার পর কিবোর্ডের আই চেপে আমি এই যে এই কালারটা দিলাম, তো এটা আমার আবার ফিল হয়ে গেছে, এটা আমি এখান থেকে স্ট্রোক করে দিলাম। স্ট্রোক করে দিয়ে এখানে দিয়ে দিলাম 10 PT দিলাম। 10 PT দেওয়ার পর এটা আমি সিলেক্ট করলাম, করার পর এটা আমি শিফট অল্টার চেপে আরও ছোটো করলাম, মোটামুটি এত ছোটো করলাম, করে আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম। এটা আমি এখান থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, একদম মিডিল পয়েন্টে নিয়ে আসলাম। কিন্তু এটা আমার 10 PT দিয়ে অনেক চিকন মনে হচ্ছে, আমি আর একটু মোটা করে দেবো। এটা মূলত আমি এখানে 15 PT দিলাম, 16 PT দিলাম। দেওয়ার পর আমি অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে এক্সপান্ডে গেলাম, এক্সপান্ডে গিয়ে আমি এই যে ফিলটা তুলে দিলাম, দেওয়ার পর আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আমি Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করলাম, কপি করে শিফট অল্টার চেপে ছোটো করলাম, শিফট অল্টার চেপে ছোটো করলাম, ছোটো করে এটা নিচের দিকে বেশি চলে আসলো। এটা আমি যদি এরকম টেনে মিলে দেই কিংবা ওটা টেনে নিয়ে যাই তাহলে সব পাশে সমান হবে না, তার থেকে বড় এটা আমি এই মিডিলে সুন্দর করে বসিয়ে দিলাম। দরকার হলে শিফট অল্টার চেপে আরেকটুখানি বড় করলাম, করে আমি এটা এরকম রাখলাম। এটার আসলে নির্দিষ্ট কোনো মাপ নাই, এটা ভালো লাগার জন্য যেরকম গ্যাপ রাখতে হয় ওরকম করে রাখবেন। তো এরপরে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত ছোট্ট একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। আমি এটা অন্য কালার দিয়ে দেখাই, আমি এটা আপাতত এই কালারটা দিলাম। দেওয়ার পর আমি এটা অল্টার চেপে কপি করে এই জায়গায় একটা বসালাম, অল্টার চেপে আমি একটা এই জায়গায় একটা বসালাম, এখান থেকে ওইটা সোজা এই জায়গায় একটা বসালাম। তো আমি Ctrl+R দিয়ে রোলার নিয়ে আসলাম, এটা আসলে এভাবে বসাইলে হবে না, আমি এটা একটু এটার মাপটা নিয়ে দেখি নিচে, তো এটা আমার সমানভাবে বসাইতে হবে, আমি এটা এই জায়গাটাতে বসালাম। এটা আর একটুখানি ভিতরের দিকে দিলাম। দেওয়ার পর আমি এই রেক্ট্যাঙ্গেল শিফট চেপে ধরে একটা একটা করে ক্লিক করলাম, একটা একটা করে ক্লিক করে এটা আমি Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাত করলাম। কম্পাউন্ড পাত করার পর এটা সহ শিফট চেপে ধরে নিচের যে এই ত্রিভুজটা সহ ফার্স্টে যেটা ওইটা সহ ক্লিক করলাম, ক্লিক করার পর Ctrl+Shift+F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, এটা আমি এখান থেকে -1 দিয়ে দিলাম। এর ফলে আমার এই যে ত্রিভুজের চারপাশে কেটে গেল, আমি এখান থেকে এই গাইডটা ডিলিট করে দিলাম। গাইডটা ডিলিট করে দেওয়ার পর এখানে আমার একটুখানি কাজ আছে, আমি এটা এখান থেকে একটা সার্কেল নিলাম, ইলিপসি নিলাম, ইলিপসি নেওয়ার পর শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম, মোটামুটি এই মাপের একটা সার্কেল নিলাম। নেওয়ার পর সেটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালার দিয়ে দিলাম। এটা আসলে নির্ভর করবে এটা আপনারা কীরকম দিতে চান, আমি এটা এই জায়গাটাতে রাখলাম। রাখার পর এখান থেকে পেন টুল নিলাম, আমি এই যে এই লাইনটার একদম মিডিলে একটা ক্লিক করলাম,
মিডিলে ক্লিক করার পর আমি এই সার্কেলটার একটুখানি উপরে ক্লিক করলাম। ক্লিক করে এদিকে এটা সোজা একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমি স্ট্রোক দিয়ে দিলাম। আমি ফার্স্টে এই লাইনগুলো নিতে স্ট্রোক দিছিলাম মোটামুটি 16 পিটি, তো এটাও আমি এখানে 16 পিটি দিব। আমি এটা সিলেক্ট করলাম, করার পর এখানে 1 পিটি আছে, এখানে দিয়ে দিলাম 16 পিটি। তো 16 পিটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি অবজেক্টে গিয়ে এটা এক্সপ্যান্ড করে দিলাম। এটা আমি সিলেক্ট করলাম, করে অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে গেলাম, এই ফিলটা উঠাই দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে এই যে এই কোনায় ক্লিক করলাম, করে এই জায়গাটাতে আমি এটা জয়েন করে দিলাম। মন চাইলে এটাও আমি জয়েন করে দিতে পারি, এইরকম করে দিলাম। এখানে কোনা যেন না বের হয় একটু, এটার সাথে সুন্দর করে একটু যদি ই থাকে, এটা কিন্তু প্রিন্টের সময় বোঝা যাবে, কম্পিউটারে হয়তো বা ভালো বোঝা না গেলেও। এরপর আমি এই সার্কেলটা অল্টা চেপে একটা কপি করে এখানে একটা বসিয়ে দিলাম। তো সার্কেলটা আরেকটু ছোট করলে করা যেতে পারে, আমি এরকমই রাখলাম। তো এরপরে সেমভাবে আমি এই যে এটা আর এটা ক্লিক করলাম, সিলেক্ট করলাম, করার পর গ্রুপ করলাম, গ্রুপ করে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, রিফ্লেক্টে গিয়ে এদিকে যখন ঘুরে গেল তখন আমি এটা কপি দিলাম। কপি দেওয়ার পর এটা আমি এই জায়গায় নিয়ে এসে বসিয়ে দিলাম। তো এই জায়গায় এটা আমি সুন্দর করে বসিয়ে দিব, যেন গ্যাপ না থাকে কোনো। আর একটুখানি উপরে দিই, এই কোনাটা এর সাথে মিলাই দেব, যেন এটা বোঝা না যায়। এই সমস্ত কাজগুলো আসলে 100% জুম করে করতে হয়। আমি এরকম রাখলাম, রাখার পর এটা আমার এরকমই থাক। আমার এই সার্কেলটা এটা আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই সার্কেলটা আরও ভিতরে ঢুকাই দিলাম। এরপরে আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। আমার এই জায়গাও মনে হয় সেম প্রবলেমটা আছে। তো যাই হোক, আমি এটা এরকমই রাখলাম। রাখার পর আমার এই জায়গায় একটু কাজ বাকি আছে। এই জায়গায় আমি সেমভাবে আমি এই যে এই সার্কেলটা নিলাম, অল্টার চেপে এখানে একটা সার্কেল দিয়ে দিলাম। সার্কেল দেওয়ার পর আমার এই যে এই দুই মাথাতেও দুইটা সার্কেল হবে। আমি এটা অল্টার চেপে একটা নিয়ে এই জায়গায় একটা দিলাম। আমার এখানে একটা হইলো, এখানে একটা হইলো। আমি একটু দেখি এখানে কি করছি। তো এই জায়গাটা এখান থেকে আমার এই দিকে গেছে, তো এটা এই সার্কেলটা আমার হবে না, এটা আমি ডিলিট করে দিলাম। এটা আমি এই সার্কেলটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি পেন টুল নিলাম, এটা আমি স্ট্রোক করে দিলাম। সেমভাবে আমি এর মাঝখানে ক্লিক করলাম, এই সার্কেলের উপরে এই জায়গাটায় একটা ক্লিক করলাম, করে একটুখানি সমান গ্যাপ রেখে এইদিকে একটা দিলাম। দেওয়ার পর এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি দিয়ে দিলাম 16 পিটি। 16 পিটি দিলাম, দেওয়ার পর ওকে করলাম। এটা ডাবল পিটি হয়ে গেছে, ওকে করলাম। এটা আমার এই জায়গায় কিছু একটা প্রবলেম ছিল, আমি এটা ডিলিট করে দেই। এই জায়গায় আমি পেন টুল নিলাম, নিয়ে এখানে নিলাম, এখান থেকে এখানে নিলাম, সোজা এখানে নিলাম। এখানে নেওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম, করার পর অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ডে গেলাম, ফিলটা উঠাই দিলাম, ওকে করলাম। ওকে করার পর এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, আমি এই মাথাটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে জয়েন করে দিলাম। জয়েন করে দিয়ে এটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এই জায়গাটাতে এটা জয়েন করে দিলাম। তো এটা মোটামুটি যেন বেশি মোটা চিকন না হয় দেখতে এটা খেয়াল রাখতে হবে। এরপর আমি এই যে এই সার্কেলটা অল্টার চেপে একটা এই জায়গায় নিয়ে এসে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করলাম, গ্রুপ করে আমি এটা ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, রিফ্লেক্টে গিয়ে যখন এদিকে কপি হবে আমি এটা এখান থেকে কপি দিয়ে দিলাম। কপি দিয়ে দেওয়ার পর এটা আমি এই জায়গায় নিয়ে এসে সুন্দর করে বসিয়ে দিলাম। তো আমি এটা এই জায়গাটাতে বসাবো, আমি এটা এই জায়গায় সুন্দর মতো জয়েন করে দিলাম। এই জয়েন্টগুলো অবশ্যই 100% জুম করে দিবেন, যেন একটু না ই বের হয়ে থাকে। আমি এটা এই জায়গায় দিলাম। দেওয়ার পর আমার এই জায়গাতে সার্কেলটা একটু ঘুরে গেছে, আমি এটা এই জায়গায় দিলাম। অল্টার চেপে একটা সার্কেল এখানে দিলাম, অল্টার চেপে একটা সার্কেল এখানে দিলাম। তো আমার এই সার্কেলের কাজ এখানকার কাজ শেষ। আমার মিডিলে শুধু একটা অংশ বাকি আছে, আমার এই যে এই অংশটা বাকি আছে। তো এইভাবে আমি এখান থেকে আরও একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে আমি এই জায়গাটাতে ছোট্ট একটা রেক্টেঙ্গেল নিলাম। আমি এটা অন্য একটা কালার দেই, আমি এই কালার দিলাম। দেওয়ার পর এটা আমি অল্টার চেপে এটা সোজা এই জায়গায় একটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কন্ট্রোল আর দিয়ে আবার আমি রোলার নিয়ে আসলাম। রোলার নিয়ে এসে আমি এই জায়গাটাতে গ্যাপ দেবো, সমান আছে কি না আমার সমান গ্যাপে বসাইতে হবে। আমি এখানে একটা দিলাম, দিয়ে এটা আমি উপরে বসাবো, আমি উপরে এই জায়গাটাতে দিলাম। এরপর আমি এই গাইডটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর শিফট চেপে ধরে এটা ক্লিক করলাম, এই রেক্টেঙ্গেল নিলাম, একসাথে সিলেক্ট করলাম, করার পর মাউস চেপে গ্রুপ করলাম, কন্ট্রোল এইট দিয়ে কম্পাউন্ড পাথ করলাম, করার পর এটা সহ শিফট চেপে ধরে নিচের যে ট্রায়াঙ্গেলটা ওইটা সহ সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, এখান থেকে আমি এটা
माइनस फोल्ड कर दिलाम। तो आज के डिजाइन एक ट्रिकी आछे आपनारा मनोयोग दिए देखें अन्य बेसिक डिजाइनर मतो ना ये। तो आमी एटा एरकम राखलाम। राखार पर आमी एखान थेके ए सार्केलटा एकटा अल्टार चेप एखाने एकटा कपि करे निलाम, अल्टार चेप एखाने एकटा कपि करे निलाम। आमार ए जायगाय कोनो सार्केल हबे ना, आमी एटा डिलीट करे दिलाम। आमी ए जे एखाने सार्केलटा खूब सुंदर करे बसाइलाम। बसानोर पर एखान थेके पेन टुल निलाम, एटा स्ट्रोक करे दिलाम, दिये जे एर मिडिले एकटा क्लिक करलाम, सेम भावे ए सार्केलेर उपरे निलाम, एइदिके एकटा निये आसलाम। নিয়ে আসার পর এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমি এটা দিয়ে দেব 16 পিটি, 16 পিটি দিলাম। তো এরপরে আমি এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এটা আমি এক্সপ্যান্ড করলাম, ফিলটা উঠাই দিলাম, ওকে করলাম। ওকে করার পর আমি সেমভাবে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, আমি এই মাথাটাই ক্লিক করলাম, করে এটা এর সাথে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর আমি এই সার্কেলটা নিলাম, এটা এখানে সুন্দর মতো বসাই দেই। দেওয়ার পর অল্টার চেপে কপি করে একটা এই জায়গায় নিয়ে আসলাম। এই জায়গায় নিয়ে আসার পর আমার এই পর্যন্ত কাজ শেষ। আমি এই যে এই সার্কেল সহ আর এই যে এটা সহ এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করে মাউস চেপে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, দেখুন এই দিকে একটা কপি হইলো, এটা আমি এখান থেকে কপি দিয়ে দিলাম। কপি দিয়ে আমি এই জায়গায় নিয়ে গিয়ে সুন্দরভাবে জয়েন করে দিলাম। আমি এটা এই জায়গাটাতে দিলাম, এটা এই জায়গায় সুন্দর করে জয়েন করে দিলাম। তো এরপর আমার এটার কাজ শেষ। এই জায়গায় আরেকটা সার্কেল আমার দিতে হবে। আমি এই সার্কেলটা নিলাম, অল্টার চেপে কপি করে এই জায়গাটাতে দিলাম, সুন্দর করে এটার মিডিলে আমি সার্কেলটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমি এটা সব সহকারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা আমি এখানে গ্রুপ করলাম। এরপর আমি এই সব সহকারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, আমি এটা ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দেওয়ার পর এটা আমার সব মিলে একটা লেয়ার হলো। এরপর আমি এটা সিলেক্ট করলাম, করার পর অবজেক্টে গেলাম, অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। অফসেট পাথে গিয়ে প্রথমে দিয়ে দিব 5px, 5px দিলাম, রাউন্ড আছে রাউন্ড থাকবে, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আবার কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, এটা আমি এখান থেকে ইউনাইট করে দিলাম। ইউনাইট করে এটা আমি আপাতত অন্য একটা কালার দেবো, রেড টাইপের একটা কালার দিলাম। দেওয়ার পর কন্ট্রোল X দিয়ে কাট করলাম, এই যে এই এই এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল B দিলাম। দেওয়ার পর আমি রেড কালারটা আবার সিলেক্ট করলাম, করার পর অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। যাওয়ার পর আমি এবার এটা দিয়ে দেবো 10px, 10px দিলাম, রাউন্ড আছে রাউন্ড থাকবে, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, ইউনাইট করলাম। ইউনাইট করে এটা আমি আপাতত আরও অন্য একটা কালার দেবো, এই টাইপের কালার দিলাম। দেওয়ার পর কন্ট্রোল X দিয়ে কাট করলাম, আমি এই যে রেড কালারটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল B দিলাম। তো এখানে মূলত আমার তিনটা লেয়ার তৈরি হয়েছে। উপরে যেটা আছে, এটা একটা, আর রেড কালার আর ইয়েলো কালার। তো ইয়েলো কালারটা সিলেক্ট করলাম, করার পর এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। এই কালার দেওয়ার পর ইফেক্টে গেলাম, ব্লারে গেলাম, গোশন ব্লারে গেলাম। যাওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 60, 60 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি কালারটা যদি অন্য দিতে চাই, আমি নীল কালার দিতে চাইলে এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই নীল কালারের উপর ক্লিক করে দিলাম, এটা আমার এই যে নীল কালার হয়ে গেল। কিংবা আরেকটু লাইট করতে চাইলে আরেকটু লাইট দিতে পারবো, আমি এটা নীল কালার রাখলাম। কিংবা নীল কালারের থেকে আরেকটু লাইট দিতে চাইলে এদিকের কোনো একটা কালার দিয়ে দিলাম। কিবোর্ডের আই চেপে এটা আমি এই কালারটাই রাখলাম। তো রাখার পর আমি এই যে এটা নিলাম, মাঝখানে রেড কালারটা সিলেক্ট করলাম, করার পর আমি ইফেক্টে গেলাম, ব্লারে গেলাম, এখান থেকে গোশন ব্লারে গেলাম। যাওয়ার পর আমি এবার এটা দিয়ে দিব 30, 30 দিলাম। দেওয়ার পর আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই নীল কালারটা দিয়ে দিলাম, দুটা দুই রকম কালার দিলাম। আর উপরেরটাতে আমি গ্রেডিয়েন্ট দিয়ে দেবো, আমি এটা সিলেক্ট করলাম। করার পর আমি এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আমি এই মাথাটাই ক্লিক করলাম, করে আমি এখান থেকে টেনে প্লাস চিহ্ন আসলো, টেনে আরও একটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এটা আমি ক্লিক করলাম। এখান থেকে আই ড্রপার নিলাম, শিফট চেপে এই কালারটা দিলাম, দিয়ে আমি প্লাস চিহ্ন আসলো, টেনে আরও একটা নিয়ে গেলাম, শিফট চেপে হোয়াইট কালার দিলাম, আরও একটা নিয়ে গেলাম, শিফট চেপে এই যে এই সবুজ কালারটা দিলাম। আমি শুধু এই দুইটা কালার এখানে দিয়ে দেব, একটা টেনে আরও এক প্লাস চিহ্ন আসলো, টেনে আরও একটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে শিফট চেপে হোয়াইট কালার করে দিলাম, আরও একটা নিলাম, এটা এইদিকে দিলাম, টেনে আরও একটা নিয়ে গেলাম, শিফট চেপে এই সবুজ কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে -90 করে দিলাম। তো -90 করে দিলাম। দেওয়ার পর আমি এটা এই জায়গায় স্ট্রোকটা
হোয়াইট কালার দিয়ে দিলাম। স্ট্রোকটা আমি এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম। হোয়াইট কালার দিয়ে এখানে মন চাইলে স্ট্রোকটা আমি 1 PT আছে 2 PT দিতে পারি। স্ট্রোকটা 2 PT দিলাম। 2 PT দেওয়ার পর আমার এরকম ইফেক্ট আসলো। তো আমি এই লাইটিংটা যদি সবুজ করতে চাই, এটা লাইটিংটা আপনারা আবার কালার করতে পারবেন। এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই স্কাই ব্লু কালারটা দিয়ে দিলাম, এই যে এই কালারটা চলে আসলো। তো আমি এটা এরকমই রাখলাম, আপনারা যে কোনো লাইট এখানে দিতে পারেন। এরপরে আমি এই যে এই হাফ সার্কেলটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার জন্য আমি এখান থেকে ইলিপসিতে গেলাম, শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম, নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা সার্কেল এখানে কপি করলাম। এই যে একটা সার্কেল কপি করলাম। কপি করার পর সেটা আমি আপাতত অন্য একটা কালার দিলাম, এখান থেকে এই কালারটা দিলাম, দিয়ে এটা আমি শিফট অল্টার চেপে ছোট করলাম। তো এখানকার উইথটা, এই যে এই উইথটা মূলত নির্ভর করবে আমি এই জায়গার সার্কেলটার উইথ কত নেব। তো আমি এটা এখানে মোটামুটি এই এত পর্যন্ত উইথ রেখে একটা সার্কেল নিব। দুইটা সার্কেল নিলাম, নেওয়ার পর এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট F9 চাপলাম, তারপর পর পাথ ফাইন্ডার আসলো, এখান থেকে এটা আমি মাইনাস ফন্ট করে দিলাম। মাইনাস ফন্ট করে দেওয়ার পর এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে এই মাথা থেকে এই পর্যন্ত ছোট্ট একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর এটা আমি অল্টার চেপে কপি করে এই জায়গায় একটা নিলাম, মোটামুটি এই জায়গাটাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে রোলার নিয়ে এসে গাইড নিয়ে এসে একটু দেখি সমান হয়েছে কিনা। আমি এটা এই জায়গাটাতে একটু দিলাম এখান থেকে, তো আমার দুইটাই সমান হয়েছে। এটা আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি সব সহকারী সিলেক্ট করে কন্ট্রোল শিফট F9 চাপলাম। এটা আবার একটু ছোট বড় হয়েছে, এটা আর একটু বাহিরের দিকে দিতে হবে। মূলত দুইটা আমি একদম এর সাথে লেগে দিলাম, এই যে এটা আর একটুখানি ভিতরে দিব যেন ফাঁকা না থাকে, আর এটাও তাই করে দিলাম। দেওয়ার পর সব সহ সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, ইউনাইট করলাম। ইউনাইট করার পর এখান থেকে আমি লাইন সেগমেন্ট টুলে গেলাম, লাইন সেগমেন্ট টুল নিলাম। নেওয়ার পর শিফট চেপে উপরের থেকে নিচের দিকে লম্বা একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পর আমি সব সহ সিলেক্ট করলাম, করার পর আমি অ্যালাইনে গেলাম। অ্যালাইনে গিয়ে সব এই সবগুলো সহ আমি এটা হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। তো আমার এই লাইনটা সেন্টার হলো, এটা 1 PT না দিলেও হবে, না দেখা গেলেও হবে। এরপর আমি সব সহ সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, এখান থেকে আমি এটা ডিভাইড দিয়ে দিলাম। ডিভাইড দিয়ে আমি এটা এখান থেকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এটা এই জায়গাটাতে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এই জায়গায় দিলাম। দেওয়ার পর দুইটা সহ সিলেক্ট করলাম, করার পর আবার আমি এখান থেকে অ্যালাইনে গেলাম। অ্যালাইনে গিয়ে এই যে নিচের ভার্টিক্যাল অ্যালাইন বটম এটা দিয়ে দিলাম। তাহলে আমার এই যে এই আনসিন কিছু অবজেক্ট দেখা যাচ্ছে, এগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর দুটো সিলেক্ট করলাম, অ্যালাইনে গেলাম, এই যে এই হরিজেন্টাল অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন বটম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার এই জায়গায় যদি ফাঁকা থাকে তাহলে আমি সেটা জয়েন করে দেবো। মন চাইলে আমি এটা আরেকটুখানি জয়েন করতে পারি, ডান পাশের অ্যারোটা আরেকটু দিয়ে দিলাম, দিয়ে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর এই দুটা সিলেক্ট করলাম, করে শিফট অল্টার চেপে আরও ছোট করলাম, করে আমি এই জায়গাটাতে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমি এটা এই জায়গাটাতে সুন্দর করে বসিয়ে দেবো। এটা আমি শিফট অল্টার চেপে আরেকটুখানি ছোট করলাম, ছোট করে এই জায়গাটাতে সুন্দর করে বসিয়ে দিলাম। এটা আমি অ্যালাইনে গেলাম, অ্যালাইনে গিয়ে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমি প্রথমে এটা গ্রুপ করে নিতে হবে, ফার্স্টে আমি এটা গ্রুপ করে নিলাম। নেওয়ার পর আমি এটা এখান থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। তাহলে এটা আমার একদম মিডিলে বসে গেল। মিডিলে বসে যাওয়ার পর আমি এটা কালার দিয়ে দেবো। আমি মন চাইলে এটা আরেকটুখানি বড় করতে পারি, শিফট অল্টার চেপে আরেকটুখানি বড় করলাম, মোটামুটি এত বড় রাখলাম। এত বড় রাখার পর আমি এটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেবো। আমি এটা সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে গ্রেডিয়েন্টে গেলাম। গ্রেডিয়েন্টে গিয়ে আমি এই যে আগের যে এগুলো আছে এগুলাতেই আমি দিয়ে দেবো। আমি এই যে একটা ক্লিক করলাম, প্রথমে হোয়াইট কালারটা ক্লিক করলাম। আমি প্রথমে এটা একটু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমার সার্কেল এখানে 3টা লেয়ার আছে, নিচে একটা, উপরে একটা, আর এই যে অর্ধেক করে কাটা আছে একটা। তো আমি একটু দেখাই দিই, ফার্স্টে আমি নিচেরটার কালার দিয়ে নেব। আমি এটা সিলেক্ট করলাম, নিচেরটার কালার হবে পার্পেল কালার, আর এই আকাশি কালারের মতো উপরের দিকে থাকবে। তো আমি এটা সিলেক্ট করলাম, করার পর আমি এই সবগুলো এখান থেকে কেটে দিলাম, আমার এগুলো দরকার নাই। আমার বলতেও একটু হয়তো বা উল্টাপাল্টা হচ্ছে, আপনারা একটু নিজ গুণে একটু বুঝে নেবেন, কারণ এই ডিজাইনটা আসলে একটু ঝামেলা আছে, বিশেষ করে কালার কম্বিনেশনটা। তো আমি এটা সিলেক্ট করার পর আমি এই মাথাটা ক্লিক করলাম, করার পর এখান থেকে আই ড্রপার নিলাম, শিফট চেপে এই যে এই কালারটা দিলাম। এই কালার দেওয়ার পর প্লাস চিহ্ন আসবে, টেনে একটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে শিফট চেপে এই যে এই নীল কালারটা দিলাম। দেওয়ার পর প্লাস চিহ্ন আসবে, টেনে একটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে শিফট চেপে এই হোয়াইট কালার দিলাম। দিয়ে এখানে আমার লাস্টে যেটা থাকে
এখানে লাস্টে যেটা থাকে এটা আবার আমি এখানে কি কালার দিব একটু দেখে নেই, এই যে এই পার্পল কালারটা দিব, লাস্টেটা ক্লিক করলাম, শিফট চেপে আমি এখান থেকে এই যে এই কালারটা দিলাম। তো এই কালার দেওয়ার পর আমার একটু উল্টাপাল্টা হয়েছে, এটা আমার উপরের দিকে যাবে আর এই যে সবুজ কালারটা নিচের দিকে আসবে, তো আমি এটা এখান থেকে রিভার্স গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। এটা আমি এখান থেকে রিভার্স গ্রেডিয়েন্ট দিলাম, এই যে কালারটা আমার উল্টে গেল। এটা আমি এখান থেকে হোয়াইট কালারের একটা স্ট্রোক দেব, হোয়াইট কালারের স্ট্রোক দিলাম। এটা আমি 1 PT-ও রাখতে পারি অথবা 2 PT-ও রাখতে পারি, এটা আমি সিলেক্ট করলাম, দেখি একটু 2 PT দিয়ে কেমন হয়। তো আমি এটা 2 PT রাখলাম কিংবা এটা 1.5 PT দিলাম, 1.5 PT দিলাম। তো দেওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম, করে অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। অফসেট পাথে যাওয়ার পর এখানে আমি এটা -3px দিলাম, -3px দিয়ে এটা আমি একটু প্রিভিউটা দেখব, বেশি মানে বোঝাই যাচ্ছে না যেটা আমি কাটলাম 3px। তো এটা আমি 5px দিয়ে দেখি, এটা আমি -5px দিলাম, 5px দিয়ে প্রিভিউটা একটু দেখি। তো 5px-এ মনে হচ্ছে ঠিক আছে, আমি এটা এইরকম রাখলাম, ওকে করে দিলাম। তো এরপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এই সব কয়টা কালার দিয়ে, এই যে এই সব কয়টা কালার দিয়ে একটা গ্রেডিয়েন্ট তৈরি করব। আমি এটা এখান থেকে ফিলটা উপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট বক্সটা চলে আসলো, আমি এই মাথায় ক্লিক করলাম, আইড্রপার নিলাম, শিফট চেপে এই যে এই কালার দিলাম। দেওয়ার পর আমি এটা টেনে এইদিকে নিয়ে আসলাম, শিফট চেপে নীল কালারটা দিলাম, এটা টেনে এইদিকে নিয়ে আসলাম, শিফট চেপে হোয়াইট কালার দিলাম, দিয়ে এটা আরেকটুখানি এদিকে নিয়ে আসলাম হোয়াইট কালারটা, কিন্তু প্লাস চিহ্ন আসলো, টেনে আরও একটা নিলাম, এটাও আমি শিফট চেপে হোয়াইট কালার দিলাম, আমি দুইটা হোয়াইট কালার দিব। দেওয়ার পর আমি এখানে প্লাস চিহ্ন আসলো, টেনে আরও একটা নিয়ে গেলাম, শিফট চেপে এই যে এই নীল কালারটা দিলাম, আমি আরও একটা নিয়ে গেলাম, এটা আমি আরও একটা নিয়ে গেলাম, শিপ চেপে এই যে এই পার্পল কালারটা দিলাম, লাস্টেরটা ক্লিক করলাম, শিপ চেপে এই যে নিচের এই কালারটা দিলাম। তো মূলত আমি এই কয়টা কালারের একটা গ্রেডিয়েন্ট তৈরি করলাম। করার পর এটা একটুখানি এদিকে দিয়ে দেব, এটা হোয়াইট কালারটা এদিকে একটুখানি আগায় দিলাম, নীল কালারটা এদিকে দিলাম, এটা এদিকে দিলাম, লাস্টের এটা আমার ডিলিট হয়ে গেছে, আমি প্লাস চিহ্ন আসলে আরও একটা নিয়ে গেলাম, শিপ চেপে এই যে এই কালার দিলাম। তো দেওয়ার পর আমার এখানে গ্রেডিয়েন্টটা দেওয়া অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি তো আমার এখানে আসলে কারেন্ট চলে গেছে, একটু জেনারেটরের শব্দ আপনারা পাইতে পারেন, বিষয়টা স্যাক্রিফাইস করবেন সাইড থেকে যদি কোনো শব্দ আসে। তো এরপরে আমি এটা গ্রেডিয়েন্ট দেওয়ার পর আমি এটা এখান থেকে আনগ্রুপ করলাম। তো আনগ্রুপ করার পর আমি এখান থেকে লাইন সেগমেন্টে গিয়ে একটা লাইন নিলাম, লাইন নিয়ে শিফট চেপে লম্বা একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পর এই লাইন সহ আর এই যে এটা সহ প্রথমে আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করলাম, এই যে একটা কপি করলাম, কপি করার পর এটা সহ কপি করাটা সহ আর এই লাইন সহ সিলেক্ট করলাম। করার পর Ctrl+Shift+F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, এখান থেকে আমি এটা ডিভাইড করে দিলাম, ডিভাইড করে আমি এটা এখান থেকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউস চেপে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, এইদিকে যখন একটা কপি হবে তখন আমি এটা এখান থেকে কপি দিয়ে দিলাম, কপি দিয়ে সুন্দর করে আমি এটা এই জায়গায় নিয়ে এসে বসিয়ে দিলাম। মূলত ওইটার থেকে অর্ধেক একটা আমি এখানে বের করলাম। তো এটার আমার এই দুইটার আমি যেই দুটো অর্ধেক যেই দুটো বের করলাম ওই দুটো শিফট চেপে সিলেক্ট করলাম। করার পর এটা আমি স্ট্রোক না দিলে হবে, স্ট্রোকটা নান করে দিলাম, নান করে দিয়ে এটা আমি এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমার এখানে এটার গ্রেডিয়েন্টটা একটু আলাদা হবে, আমি এটা সিলেক্ট করলাম, করার পরে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আমি স্ট্রোকটা এখানে নান করে দিলাম, এই যে ফিল কালারটা উপরে নিয়ে আসলাম, উপরে নিয়ে আসার পর গ্রেডিয়েন্টে গিয়ে এই গ্রেডিয়েন্টগুলো আমি সব কেটে দিলাম, এটা কেটে দিলাম, হোয়াইট কালারটা কেটে দিলাম, এখান থেকে হোয়াইট কালারটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এটা আমার মূলত নীল কালার আর পার্পল কালারের গ্রেডিয়েন্ট হবে, আমি এই যে এটাও কেটে দিলাম। এটা কেটে দেওয়ার পর এটা সিলেক্ট করলাম, করে এখান থেকে আইড্রপার নিলাম, শিফট চেপে এই যে এই নীল কালারটা দিলাম। দেওয়ার পর এটা সিলেক্ট করলাম, শিফট চেপে এই যে এই ডার্ক পার্পল কালারটা দিলাম। দেওয়ার পর লাস্টে যেটা থাকে ওইটা সিলেক্ট করলাম, শিফট চেপে এই যে এই লাইট পার্পল কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার এখানে কালারটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি একটুখানি দেখি এটা এটা এদিকে একটু টেনে নিয়ে গেলাম, নীল কালারটা একটুখানি বেশি করে দিলাম। দেওয়ার পর আমার এখানে ইফেক্টটা সুন্দরভাবে হয়ে গেছে। তো এরপরে আমি যখন এটা ডিভাইড করছিলাম লাইনটা নিয়ে, এই যে উপরেও একটা অংশ আছে, উপরের অংশটুকু আমি এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমার এই যে এই ইফেক্টটা সুন্দর মতো চলে আসলো,
এই যে এরকম ইফেক্টটা চলে আসলো। চলে আসার পর এখানে আমার আর একটা কাজ আছে, আমি নিচের এই যে নিচের এই অংশটুকু এটা এটা আমি নিলাম, এটা সহ শিফট চেপে ধরে এটা সহ সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করলাম, গ্রুপ করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম, কপি করে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে উইং টু ফ্রন্ট দিলাম। পরে এটা উপরে চলে আসলো, উপরে চলে আসার পরে আমি এখান থেকে ফিলটা নান করে দিলাম, শুধু এখানে স্ট্রোক দিলাম, মন চাইলে এটা আমি টু বিট স্ট্রোক দিলাম, এরকমই রাখলাম। মূল কথা আমি এই যে এইটার উপরে এই লাইনটার উপরে স্ট্রোকটা দিয়ে দিলাম, এটা দিলেও হবে না দিলেও হবে, তো দিলে সৌন্দর্যটা বেশি হবে। তো এরপরে আমি এটা সব সহকারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটা প্রথমে গ্রুপ করে নেই, এখান থেকে আমি সব সহকারে এটা সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর একটু টান দিয়ে দেখবো কিছু বাকি আছে কিনা, এটা এরকমই রাখলাম। রাখার পর এটা আমি সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম, কপি করার পর কন্ট্রোল শিফট এফ নাইন চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, সেটা আমি ইউনাইট করে দিলাম। তো ইউনাইট করে দেওয়ার পর সেটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালার দিলাম, এই কালার দেওয়ার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে এটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল বি দিলাম, মানে ওটা ব্যাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটা আমি ইফেক্টে গেলাম, ব্লারে গেলাম, এখান থেকে গোশিয়ান ব্লারে গেলাম, যাওয়ার পর এখানে 30 আছে, আপনারা 30 দিলে দিতে পারেন কিংবা 40-50 যা ইচ্ছা দিতে পারেন, আমি এই জায়গায় এটা 40 দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে ওকে করে দিলাম, পরে এটার আমার কালারটা চলে আসলো। আমি কালারটা যদি এটা পছন্দ না হয় এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই নেভি কালারটা দিতে পারি, এই যে এই কালারের সাথে সামঞ্জস্য রেখে এই কালারটা দিলাম, অথবা পার্পেল কালার দিলেও ভালো লাগবে, আমি এখানে পার্পেল কালারটা দিয়ে দিলাম। তো এরপরে আমি এই টেক লেখাটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এটা ক্যারেক্টারে গেলাম, ক্যারেক্টারে গিয়ে আমি স্পেসটা কমাই দিব লেখার ভিতরে, কমাই দেওয়ার জন্য এখানে আমি এটা দিলাম -100 দেওয়ার পর ওকে করলাম, এই যে লেখার ভিতরে স্পেস কমে গেল। এরপর মাউস চেপে ক্রিয়েট আউটলাইন করে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, করার পর কিবোর্ডের আই চেপে আপাতত এই কালারটা দিলাম। এই কালার দেওয়ার পর হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, করে শিফট অল্টার চেপে এটা আমি বড় করলাম, মোটামুটি এত বড় করলাম, করে এটা আমি অ্যারো চেপে নিচের দিকে নিয়ে আসলাম, আমি এটা এই জায়গাটাতে রাখলাম। রাখার পর আমি অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, অফসেট পাথে যাওয়ার পর এখানে দিয়ে দিব 10px দিলাম। দেওয়ার পর আমি প্রিভিউটা একটু দেখবো, তো 10px দেওয়ার পর এটা আমি এখান থেকে 10 দিলে কম মনে হচ্ছে, আমি এটা এখানে মূলত 15 দিলাম, 15px দিলাম, 15px দিলাম, এই ইঞ্চিটা কেটে দিলাম এখান থেকে। দেওয়ার পর প্রিভিউটা একটু দেখে নিব, তো আমি 15px-এ এটা আমি ওকে করলাম, ওকে করার পর কন্ট্রোল শিফট এফ নাইন চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, ইউনাইট করলাম, ইউনাইট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এই লেখাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। কন্ট্রোল বি দেওয়ার পর সেটা অন্য একটা কালার দিয়ে দেখায়, এটা আসলে বোঝা যাচ্ছে না, আমি অন্য এই যে এই কালারটা দিলাম দিয়ে ওকে করলাম। তো এটা মূলত আমি গ্রেডিয়েন্ট দিয়ে দেবো, এই যে নিচে গ্রেডিয়েন্ট দেবো, প্রথমে নীল কালার থাকবে, লাস্টে ডার্ক নীল কালারটা থাকবে, মাঝখানে এই পার্পেল কালারগুলো থাকবে। তো আমি এই গ্রেডিয়েন্টটা এখানে তৈরি করে নেবো, আমি প্রথমে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটা এই গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, তো আমার আগের গ্রেডিয়েন্ট সেট হয়ে আছে, আমি এই সবগুলো একটা একটা করে ডিলিট করে দেব, আগেরগুলো ডিলিট করে দিলাম, আগেরগুলো সবগুলো ডিলিট করে দিলাম। দেওয়ার পর এই যে এটা ক্লিক করলাম, আই ড্রপার নিলাম, শিফট চেপে এখানকার এই যে এই নীল কালারটা দিলাম। দেওয়ার পর আমি এই যে এটা টেনে এখানে নিয়ে গেলাম, শিফট চেপে এখান থেকে পার্পেল কালারটা দিলাম, দেওয়ার পর এটা নিলাম, শিফট চেপে আমি ডার্ক নীল কালারটা দিলাম, দিয়ে আমি এটা মাঝখানে দিলাম। তো আমার এখানে কালারটা হয়ে গেছে, কালারটা হয়ে গেছে, হওয়ার পর আমি এখান থেকে স্ট্রোকটা হোয়াইট কালার দিয়ে দিলাম। এখানে মূলত গ্রেডিয়েন্টে আমি শুধু 3টা কালার ইউজ করলাম, করার পর স্ট্রোকটা হোয়াইট কালার দিলাম, হোয়াইট কালার দেওয়ার পর আমি এটা টুপিটি করে দিলাম, টুপিটি করে দিলাম। দেওয়ার পর এটা এরকমই থাক। এরপর আমি এই যে এই টেক লেখাটাতে দিয়ে দেবো গ্রেডিয়েন্ট, ক্লিক করলাম, ক্লিক করার পর এটা আমি সেমভাবে এই যে এই এটাতে যে গ্রেডিয়েন্ট ইউজ করছি, এই যে এই মাঝখানের এটাতে যে গ্রেডিয়েন্ট ইউজ করছি ওটা দিব। এটা আমি কিবোর্ডের আই চেপে এই কালারটা দিয়ে দিলাম, এই কালার দেওয়ার পর এখানে আমার গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করে 0 আছে, এটা আমি এখান থেকে -90 দিয়ে দিলাম, এটা আমার স্ট্রোকে হয়ে গেছে। আমি ফিল কালারটা উপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর 0 আছে, এটা আমি এখান থেকে -90 দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর হোয়াইট কালারটা মাঝখানে চলে গেল। আমি এটা মন চাইলে আরেকটু কাস্টমাইজ করতে পারি, এটা এইদিকে দিলাম, এটা আরেকটু সরাই দিলাম, হোয়াইট কালারটা বেশি করে দিলাম, দিয়ে এরকম রাখলাম। রাখার পর স্ট্রোকটা আমি এখানে 100% হোয়াইট করে দিলাম,
হোয়াইট করে দিলাম। স্ট্রোকটা আমি চাইলে বাড়াইতে পারি, 1 PT আছে, এটা আমি 2 PT করে দিলাম। তো আমার এই লেখাটাতে কালার অ্যাপ্লাই করে শেষ। এরপরে আমি এই যে এই লেখাটা নিয়ে আসবো, এটা আমি অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। ফ্রন্ট করার পর এটা আমি ক্রিয়েট আউটলাইন করলাম, করে আমি এটা এই জায়গাটাতে বসিয়ে দিলাম। দেওয়ার পর শিফট অল্টার চেপে মুন চাইলে একটুখানি বড় করতে পারি, আর একটুখানি বড় করলাম। বড় করে এখানে আমি এটা হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। করে দেওয়ার পর এটাতে আমি সিলেক্ট করলাম, করার পর এটাতেও আমি গ্রেডিয়েন্ট দেবো। এটাতে গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, প্রথমে ফিল কালারটা উপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করে আমি এই যে এই মাঝখানের এটা ডিলিট করে দিলাম, মাঝখানের এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর এই মাথা ক্লিক করলাম, আইড্রপার নিলাম, শিফট চেপে এই যে এই ইয়েলো কালারটা দিলাম, এই মাথা নিলাম, আইড্রপার নিলাম, শিফট চেপে এই কালারটা দিলাম। দেওয়ার পর আমার এই গ্রেডিয়েন্ট এখানে হয়ে গেছে। এরপর আমি এইটা এখান থেকে স্ট্রোকটা হোয়াইট কালার দিয়ে দেবো, হোয়াইট কালার দিলাম, কিংবা স্ট্রোকেও আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। আমি এটা ডাইরেক্ট হোয়াইট কালার দিয়ে দিলাম। দেওয়ার পর আমি স্ট্রোকটা আর 1 PT বাড়াই দেবো, 2 PT স্ট্রোক দিলাম। দেওয়ার পর এটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম। দেওয়ার পর কিবোর্ডের আই চেপে আমি এই যে এই কালারটা দিলাম। এই কালার দেওয়ার পর আমি এখান থেকে ইফেক্টে গেলাম, ব্লারে গেলাম, এখান থেকে গোশিয়ন ব্লারে গেলাম। যাওয়ার পর এই জায়গায় 40 আছে, এটা আপনারা 30 কিংবা 50 দিয়ে দেখতে পারেন, একটু প্রিভিউ দিয়ে দেখি। তো আমি এটা 40 রেখে ওকে করে দিলাম। তো আমার ডিজাইনটা মূলত কমপ্লিট, সব সহকারে আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করে আপনারা যদি কালারটা এই যে লাইটিং ইফেক্টটা যদি চেঞ্জ করতে চান, তাহলে ব্লার দেওয়ার পরেও আবার চেঞ্জ করা যায়, অন্য যে কালার দিবেন সেটাই চলে আসবে। তো বলতে আমার মোটামুটি একটু ঝামেলাই হইলো, আপনাদের বুঝতেও একটু ঝামেলা হয়েছে আজকে টিউটোরিয়ালটা বোঝা যায়, কারণ একটু ট্রিকি ছিল। তো প্রবলেম হইলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিবেন, একটা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম ডিজাইন আরও দেখার জন্য। আর যেগুলো জায়গায় কিছু জায়গা আছে যেগুলো হয়তো অনেক ফাস্ট বলার কারণে আপনাদের বুঝতে প্রবলেম হয়েছে, এক কথা দরকার হলে বারবার করে শুনবেন। তাও ডিজাইনটা কমপ্লিট করার চেষ্টা করবেন, এরকম ডিজাইন করতে যেন আর কোনো প্রবলেম না হয়। আমি আশা করি লাইটিং ইফেক্ট নিয়ে আপনাদের আর কোনোই প্রবলেম হবে না এই ডিজাইনটা করার পর। আর এতক্ষণ যারা কষ্ট করে সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।